বলবে বলো আজকের এক্সপেরিয়েন্স কেমন? একবার হলো লাইফে আসা দরকার, ঠিক আছে? মানে যদি নতুন কিছু এক্সপেরিয়েন্স করতে হয় লাইফে। আর আর এই পাপন নিবি তোরা কেউ তুমি তো দেখেছো খুব সুন্দর সুন্দর এই পিয়ালি তো সুন্দর নিকুচি করেছে তুই এদিকে আয়। তো গাইস, আমি এতদিন তোমাদের খুব মিস করেছি, কারণ আমি ভিডিও দিতে পারিনি। আর কারণ হলো আমি গেছিলাম ব্যাঙ্গালোর ঘুরতে, থ্যাংকস টু পিয়ালি, কারণ আমি ব্যাঙ্গালোরে কিছুই জানি না আর পিয়ালি পুরো দায়িত্ব নিয়ে আমায় ঘুরিয়েছে পুরো ব্যাঙ্গালোরটা। যেহেতু আমার আলাপ হয়েছিল পিয়ালির সাথে ভিডিও শুটতেই, তাই আমি বেশি দেরি না করে চলে গেলাম ব্যাঙ্গালোর। ওখানে পিয়ালি তাদের বন্ধুদের সাথে আমার পরিচয় করিয়ে দেয় আর আমরা বেরিয়ে পড়লাম ঝটপট আদিযোগীর উদ্দেশ্যে। আর যাওয়ার রাস্তাটা এতটা একদম হিরোর মতো আমি বাস থেকে এন্ট্রি নিলাম, দিয়ে তারপর চলে গেলাম আমি গুরুদেবকে সামনাসামনি দেখবো বলে। এত কাছ থেকে গুরুদেবকে দেখবো আমি কখনো ভাবতে পারিনি। কেমন লাগছে বলো? একটা ভীষণ ভালো, একটা একটা ভীষণ ভালো, মানে অনেকটা অনেকটাকে একটু বললাম। তুমি তাহলে টুরিস্ট গাইড করবে এখানে যারা এসে? তাহলে পুরো জায়গাটা ঘোরার পর আমরা ভাবলাম একটু রিলস বানিয়ে নিই, যেহেতু এত দূর এসেছি কিছু হলো তো স্মৃতি নিয়ে যেতে হবে, তো আমরা ভাবলাম রিলসটাই বানিয়ে নিই। তো একসাথে সবাই রিলস বানালাম। তারপর আমরা চলে গেলাম মন্দিরের ভিতরের দিকে, মন্দিরের ভিতর দর্শন করার জন্য। মন্দিরের ভিতরে ফোন ইউজ করা বারণ ছিল, তো আমরা তাই ভিডিও করতে পারিনি। এমনকি মন্দিরের বাইরেও কিছু মানুষ আমাদের ক্যামেরার সামনে চলে আসছিল, ভিডিও করতে দিচ্ছিল না, কিছু বললেই বলছিল বেশ করবো। ভিডিওর মধ্যেখানে চলে আসছো? কখনো ভাবতে পারিনি জায়গাটা আমাদের এত মায়ায় ফেলে দেবে। সারাদিন ঘোরার পর আমাদের খুব খিদে পেয়ে গেছিলো, তো আমরা চলে যাই ওই পাশেরই একটা রেস্টুরেন্টে। আর রেস্টুরেন্টের খাবারের দাম শুনে আমরা সবাই ছুটতে পালিয়ে আসি, তাই আমরা ভাবলাম ভুট্টা খেয়ে নেবো। ওই ভুট্টা খেয়েই আমরা সারাদিনটা কাটিয়েছি। তারপর আশপাশটা ভালো করে ঘুরতে বেরিয়ে পড়লাম, হঠাৎ আমাদের চোখে পড়লো আদিযোগের মূর্তি বিক্রি হচ্ছে। সত্যি মূর্তিগুলো খুব সুন্দর করে বানানো, দামটা একটু বেশি বলছিলো, 400-500 টাকা পার পিস। কিছু বলবে বলো আজকের এক্সপেরিয়েন্স কেমন? একবার হলো লাইফে আসা দরকার, ঠিক আছে? মানে যদি নতুন কিছু এক্সপেরিয়েন্স করতে হয় লাইফে। আর আর এই পাপন নিবি তোরা কেউ তুমি তো দেখেছো খুব সুন্দর সুন্দর পিয়ালি তো সুন্দর নিকুচি করেছে তুই এদিকে আয়। সব শেষে আমাদের ফেরার পালা। সত্যি কি অদ্ভুত এই জায়গাটা, কখনো ভাবতে পারিনি এই জায়গাটার একদিন মায়ায় পড়ে যাবো। কুড়িতে বেঁচে থাকলে আবারও আসবো।